প্রিয় দর্শক বন্ধুরা, আবার কমে গেল সোনার দাম। গত 27 সেপ্টেম্বর নতুন দাম কমানোর সিদ্ধান্তের 3 দিন পর অর্থাৎ 1 অক্টোবর আবার নতুন করে দাম কমানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলারি সমিতি বা বাজুস। এখানে বলা হয় বিশ্ববাজারে সোনার দাম কমেছে, যার ফলে স্থানীয় ও পাইকারি বাজারে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। 1 অক্টোবর থেকে ভালো মানের সোনা অর্থাৎ 22 ক্যারেটে কমানো হয় 1,749 টাকা এবং 21 ক্যারেটে কমানো হয় 1,600 টাকা। তো বন্ধুরা, চলুন জেনে নেই বাংলাদেশের বাজারে প্রতি গ্রাম সোনার দাম। 22 ক্যারেট 1 গ্রাম সোনার দাম 8,643 টাকা, 21 ক্যারেট 1 গ্রাম সোনার দাম 8,253 টাকা এবং 18 ক্যারেট 1 গ্রাম সোনার দাম রয়েছে 7,073 টাকা। তো চলুন জেনে নেই বাংলাদেশের বাজারে প্রতি আনা সোনার দাম। বাংলাদেশের বাজারে 22 ক্যারেট 1 আনা সোনার দাম 6,299 টাকা, 21 ক্যারেট 1 আনা সোনার দাম 6,014 টাকা এবং 18 ক্যারেট 1 আনা সোনার দাম 5,154 টাকা। দর্শক বন্ধুরা, এবার আমরা জেনে নেব বাংলাদেশের বাজারে প্রতি ভরি সোনার দাম। বাংলাদেশের বাজারে প্রতি ভরি সোনার দাম 98,211 টাকা, 21 ক্যারেট 1 ভরি সোনার দাম 93,779 টাকা এবং 18 ক্যারেট 1 ভরি সোনার দাম 80,365 টাকা। সাথে সাথে আমরা জেনে নেব সনাতন পদ্ধতির প্রতি গ্রাম আনা এবং ভরি সোনার দাম। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 66,951 টাকা, সনাতন পদ্ধতির 1 আনা সোনার দাম 4,294 টাকা এবং 1 গ্রাম সোনার দাম 5,892 টাকা। বিশেষ দ্রষ্টব্য, স্বর্ণালঙ্কার ক্রয় করার ক্ষেত্রে প্রতি ভরিতে সর্বনিম্ন 3,500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 6,000 টাকা মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি বা বাজুস, এবং সর্বক্ষেত্রেই 5% ভ্যাট প্রযোজ্য হবে। দর্শক বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি এই ভিডিওটি থেকে আপনি একটুকু উপকৃত হন তাহলে একটি লাইক দিবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার কাজে দিবে। ধন্যবাদ।